সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি সেবা পার্টি নিয়ে কেন আমি এত কথা বলি, কারণ এরা চায় এমন নেতা নেত্রীদের যারা ভদ্রতায় ভরা থাকবে। এদের যুগ আসলে প্রত্যেকটি সেক্টরে সবাই সহমর্মিতায় ভরা থাকবে, সততায় ভরা থাকবে। এদের যুগে কেউ অন্তত বলবে না অমুক সেক্টরে একজন চোর বসে আছে অথবা অমুক সেক্টরে একজন মফিজ বসে আছে। এর একটি কারণ হচ্ছে আমরা রব্বানিতন্ত্র চাই, আর রব্বানিতন্ত্র যখন কোনো দেশে কায়েম হয় তখন সে দেশে দুর্নীতিবাজদের ঠাঁই থাকে না। তাই কোরআনের 42 নম্বর সূরা আর সূরা এর 13 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা রবের বিধানকে কায়েম করতে চাই। আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ তাআলা দেয়া যে সিস্টেম সেই সিস্টেম কায়েম করতে হবে এবং তাতে কোনো মতবিরোধ করলে হবে না। এটি মূলত আমরা সবাই চাচ্ছি, যা বাংলাদেশ সেবা পার্টি সবসময় আপনাদের সামনে একই কথা বলে যাচ্ছে, আমরা রব্বানিতন্ত্র চাই। আপনাদের পছন্দ হলে আমাদের সাথে আসতে পারেন। আল্লাহ আমাদের সবারই সহায় হোন।